সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। আমরা আমফান রিলিফ ক্যাম্পের ইনিশিয়েটিভ নিয়েছিলাম। আমরা পাথর প্রতিমা একটি অঞ্চলে এসেছি, এখান থেকে হচ্ছে রথতলার একটি গ্রাম, রথতলা গ্রামে আমরা। আমরা আজকে শ্রীরামপুর কলেজের পক্ষ থেকে এসেছিলাম সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রাম বনশ্যামনগর, ছোট বনশ্যামনগর, যেটা রথতলা নামেও পরিচিত। সেখানে তো আমাদের এখানে যে শিবির কলেজের পক্ষ থেকে সেটি উদ্যোগের জন্য সহায়তা করেছিলেন এখানকার স্থানীয় বাসিন্দারা, না হলে আমফান দুর্গত এখানকার মানুষজনদের যেটুকুভাবে আমরা আন্তরিক সেবা করতে চেয়েছি আমাদের পক্ষে তা সম্ভব হতো না। এই উদ্যোগের জন্য আমরা প্রথমেই কলেজের পক্ষ থেকে সাধুবাদ জানাই সৌভিক দিনদাকে, একটা জোরে হাততালি সৌভিকের জন্য। সৌভিক অপটোমেট্রির ছাত্র, কিন্তু সৌভিক এখানকার ভূমিপুত্র, ও নিজে এখানকার দুর্গত মানুষদের জন্য যারা ত্রাণ দিতে আসছেন তাদের জন্য ব্যবস্থা করছেন। এই গ্রামে কাদের প্রকৃত প্রয়োজন, কারা সত্যি এই মুহূর্তে যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছেন, তাদেরকে সার্ভে করে সৌভিক এবং নীলাঞ্জন এরা দুজনে দুটি গ্রামের দায়িত্ব নিয়ে আমাদের তরফ থেকে সমস্ত কুপন বিলি করে এই পুরো সিস্টেমটা করে রেখেছিলেন। এবং আর একটা জোরে হাততালি রামকৃষ্ণবাবুর জন্য, রামকৃষ্ণবাবুর জন্য। উনি শুরু থেকে 200 জন মানুষের ধরে ধরে নাম দেখে কুপন ডিস্ট্রিবিউট করে টিক দিয়ে আমাদের সেই লিস্টটা উনি দেখালেন, এবং ওনারা এভাবেই এই গ্রামে আমফান দুর্গত মানুষদের জন্য যেভাবে একটা চমৎকার উদ্যোগ নিয়েছেন, আমরা আপনাদের জন্য আরও একবার ধন্যবাদ জানাই, জোরে হাততালি। নমস্কার, আমি আকাশ পাত্র, শ্রীরামপুর কলেজ ছাত্র সংসদের সহসভাপতি। এছাড়া আমার সাথে রয়েছেন শ্রীরামপুর কলেজ ছাত্র সংসদের অ্যাক্টিভ মেম্বার সকল স্টুডেন্ট, আমাদের শ্রীরামপুর কলেজ ছাত্র সংসদ এবং শিক্ষক শিক্ষিকা নন টিচিং স্টাফ সহজের সহযোগিতায় আমরা পাথর প্রতিমা অঞ্চলে উপস্থিত হয়েছি। এখান থেকে আমরা ভেসেলে করে রথতলা নামক একটি গ্রামে উপস্থিত হয়েছি। এখানে অসহায় চাষি ভাই এবং অসহায় দিনমজুর অনেক মানুষ রয়েছেন। ওনাদের চাষের ফসল জমি নষ্ট হয়েছে, তার পরে আমফানের জন্যে আমরা এখানে ত্রাণ দিতে এসেছি। ত্রাণ দেওয়ার একটাই কারণ যে সমাজে অবহেলিত যে মানুষ, দুস্থ মানুষ, তাদের পাশে থাকার জন্যে। এবার আমরা অত্যন্তই পরিশ্রম করে সকল স্টুডেন্টরা মিলে একসাথে এই ত্রাণ দিতে এসেছি। এছাড়াও রয়েছেন আমাদের কলেজ শিক্ষক শিক্ষিকারাও,
আপনাদের প্রতি একটাই আমাদের বক্তব্য, আপনারা সকলে যে যা পারবেন দুঃস্থ মানুষ অসহায় মানুষের পাশে থাকুন, আর আপনারা এগিয়ে চলুন এবং সকলে ভালো থাকুন, এই পরিস্থিতিতে সকলে সুস্থ থাকুন। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে, সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।